নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আর প্রত্যেক দিন তো হেভি জিনিস খেতে ভালো লাগে না, তাই আজ ভাবলাম একটু অল্পর মধ্যে কিছু জল খাবারের রেসিপি বানাই। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। বন্ধুরা, আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আটা দিয়ে আজকের রেসিপিটা বানাবো। 2 কাপ পরিমাণ আটা এখন মেখে নেব। 1 চা চামচ পরিমাণ লবণ, সাদা তেল, খুব ভালোভাবে মেখে নেব। জল দিয়ে ডোটা মেখে নেব। আটাটাকে একদম নরম করে মেখে নিয়েছি, খুব বেশি কিন্তু শক্ত করব না। আর এই রেসিপিটা বানানোর জন্য আটাই নিতে হবে, ময়দা নিলে কিন্তু চলবে না। এখন এর মধ্যে দিয়ে দেব সাদা তেল 1.5 চা চামচ। তেল দিয়ে আবারও খুব ভালোভাবে ডোটাকে থেসে নেব। ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 3টে আলু নিয়েছি, আলু 3টে সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং ধরা পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, তুলে নেব। যে লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম এখনই গুঁড়ো করে নেব, তা না হলে কিন্তু লঙ্কাগুলো আর গুঁড়ো হবে না। আলুর চালটা ছাড়িয়ে নেব। এবার লেচিটা কেটে নেব। ওইদিকে তো রুটিগুলো বেলা হচ্ছে, আর কিছুটা রুটি এখানে বেলা হয়েছে, এখন আমি রুটিগুলো সেকে নেব। দুই দিকই খুব ভালোভাবে সেকা হয়ে গেছে, তুলে নেব। রুটিগুলো কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে সেকবো না, সামান্য একটু সেকা হলেই দুই দিক তুলে নেব। দেখুন বন্ধুরা, দুই দিকের কালারই চেঞ্জ হয়ে গেছে, তুলে নেব। আটা রুটিগুলো দুই দিকে খুব ভালোভাবে সেকা হয়ে গেছে, এখন আমি আলুটাকে মেখে নেব। শুকনো লঙ্কা ভেজে রাখা, পেঁয়াজ, লবণ 1 চা চামচ, ধনে পাতা কুচি, এই সবগুলো এবার খুব ভালোভাবে মেখে নেব। ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ,
ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিলে বেশ সুন্দর একটা টেস্ট আছে, খেতেও ভালো লাগে খুব। স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এবার আমরা জলখাবারটা রেডি করে নেব। একটা রুটি নিয়ে নেব, এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। সস দিয়ে খুব ভালোভাবে রুটির চারদিকে এভাবে লাগিয়ে দেব। এখন এর একটা দিকে দিয়ে দেব এক টুকরো চিজ, আলু মাখা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আলুর উপরে দিয়ে দেব আবারও এক টুকরো চিজ। এখন এটাকে ঠিক এভাবে মুড়ে দেব। দেখুন বন্ধুরা, ট্যাকোসটা তৈরি হয়ে গেছে। আমি আবার একটা করে আপনাদের দেখাচ্ছি। আমাদের সমস্ত রুটিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে, এখন তাওয়া বসিয়ে নিয়েছি, এবার এগুলোকে তৈরি করে নেব। তাওয়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। পুর ভরা রুটি দিয়ে দেব। প্রথমে যে দুটি দিয়েছিলাম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, আজ আমরা বানালাম আটা দিয়ে একটা সুন্দর জলখাবার। এটা সকাল বিকাল যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারবেন, খুব বেশি কিন্তু হ্যাপা নয় করা। তো কেমন হয়েছে এখন একটু টেস্ট করব। তো সুন্দর লাগছে খেতে, আলুর ফুটটা আবার নরমও হয়েছে, মুচমুচেও হয়েছে, ঝাল ঝাল বেশ ভালোই লাগছে। বন্ধুরা, বাড়িতে আপনারা এভাবে বানাবেন, আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলেও এদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। আর টিফিনের জন্য কিন্তু ভীষণ সুন্দর, রুটিটা তো খেতে পারবে আর আলুর যে পুরটা দেওয়া হয়েছে সেটাও বানিয়ে দেবেন। তবে অবশ্যই কিন্তু ঝালটা একটু কম করেই দেবেন বাড়িতে বাচ্চা থাকলে। আমরা এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে খেতে। তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অতি অবশ্যই আপনারা কিন্তু সবাই আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি আমরা নিয়ে আসবো, ভীষণ সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো।
তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। দারুণ লাগছে, একবার চিজি লাগছে। শেষ, ব্যাপক হয়েছে খেতে।